হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। SMTV-র পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারে ভিডিওটি হচ্ছে, বর্তমান সময়ে ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা সবাই জানি, সেই ওয়ার্ল্ড কাপ খেলাটা আমরা কীভাবে লাইভ নির্বিঘ্নে দেখতে পারবো তার উপায় বলে দেওয়ার জন্য আজকের ভিডিওটি। ভিউয়ার্স, আপনারা হয়তো অলরেডি অনেকগুলো অ্যাপস এবং অনেকগুলো লিঙ্কে ক্লিক করে ওয়ার্ল্ড কাপ খেলা দেখছেন, এতে নির্বিঘ্নে আপনারা খেলা দেখতে পারছেন না। কিন্তু আজকে এমন একটি সফটওয়্যারের কথা বলবো যে সফটওয়্যারটা অলরেডি বাংলাদেশের জনপ্রিয় সফটওয়্যার হয়ে উঠেছে এবং এই অ্যাপসটি ব্যবহার করে আমরা সবাই নির্বিঘ্নে ফুটবল খেলা দেখে নিতে পারছি। সাথে থাকবে আরও বিভিন্ন দেশের চ্যানেল এবং দেশের কিছু নাম করা চ্যানেল। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই জেনে নেবেন যে বাংলা লিঙ্ক কোম্পানি অলরেডি একটি সফটওয়্যার তৈরি করেছে। এই অ্যাপসটির নাম হচ্ছে টফি। টফি অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে আমরা খুব সহজেই আমরা ওয়ার্ল্ড কাপটি লাইভ দেখে নিতে পারবো। ভিউয়ার্স, কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আপনারা টফি অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে টফি লিখলে অ্যাপসটি চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার কাছে যেহেতু ছিল আমি ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, ওপেন করার পরে একটু সময় অপেক্ষা করবেন এবং একটা এয়ার চলে আসতে পারে, তারপরে আপনারা একটু অপেক্ষা করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অটো ওপেন হয়ে গেছে আমার টফি অ্যাপসটি। ভিউয়ার্স, এখানে ভিউ অলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সবগুলো চ্যানেল এখানে দেখাবে। দেশ বিদেশের চ্যানেল আছে, দেশি বিদেশি এবং প্রায় সবগুলো চ্যানেলই ইতিপূর্বে আমরা যা দেখেছি বিভিন্ন জায়গায় সবগুলো চ্যানেলই আছে এখানে। ভিউয়ার্স, তো আপনারা প্রথমে যেহেতু লাইভ দেখবেন খেলা, সেহেতু আপনারা এই লাইভ অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অটো দেখতে পাচ্ছেন, অটো বিশ্বকাপ খেলা আমরা দেখে নিতে পারছি এবং আপনারা এখানে বড় স্ক্রিনও দেখে নিতে পারবেন ইচ্ছে করলে। ভিউয়ার্স, এভাবে আমরা ওয়ার্ল্ড কাপ খেলাটা লাইভ দেখে নিতে পারবো এবং আমরা চাইলে আরও নিচের দিকে অনেক চ্যানেল থাকবে দেশ বিদেশের, আমরা সেগুলো ক্লিক করলে এক নিমিষে আমরা বিভিন্ন চ্যানেলে ঘুরে আসতে পারবো এবং একই খেলা আমরা বিভিন্ন চ্যানেল থেকে লাইভ দেখে নিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। SMTV-র পক্ষ থেকে শুভেচ্ছা।